নমস্কার, কাকদ্বীপ ডট কমে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে বড় খবর, যেটা গত দুদিন ধরে আপনাদেরকে আমরা জানিয়ে আসছি এবং গতকাল সেটা একদম সিদ্ধান্ত নেওয়া হয়েছে চরমভাবে যে সম্পূর্ণ লকডাউন থাকবে কাকদ্বীপ শহর। আর সেই কথা মতোই আজকের থেকে ঠিক দুপুর দুটো থেকে সমস্ত কাকদ্বীপ শহরের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন সিল করে দেওয়া হয়েছে, যাতে কেউ না যাতায়াত করতে পারে, এই পাড়া থেকে কেউ না বেরিয়ে বাইরের দিকে যায়। যেসব পাড়াগুলিতে কোভিডে আক্রান্ত হয়েছে, পেশেন্ট রয়েছে, সেই সব পাড়াগুলিকে অতি অবশ্যই সিল করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে যেটা বারবার মনে রাখতে হবে সবাইকে, যে আমরা সুস্থ থাকবো, ঘরে থাকবো এবং যে সরকারি নির্দেশাবলী দেওয়া হয়েছে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনিক কর্তারা আলোচনা করে যা নির্দেশ নিয়েছেন, আগামী 26 তারিখ পর্যন্ত যে বাজার বন্ধ থাকবে সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। রেস্তোরাঁ, চায়ের দোকান, মাছ ও মাংসের দোকান সহ অন্যান্য দোকান ওই কয়দিন খোলা যাবে না। ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রথম থেকে আমরা নিশ্চিন্তে ছিলাম অনেকটা, হয়তো কাকদ্বীপে কোভিডে আক্রান্ত কেউ হবে না, আমরা সুস্থ আছি, ভালো আছি, এই কথাটা সম্পূর্ণ ভুল। এটা ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে কাকদ্বীপেও তার হানা দিয়েছে। এই মুহূর্তে আমরা যা খবর পেয়েছি, 5 জন কাকদ্বীপে রিসেন্ট কোভিড-19 আক্রান্ত হয়েছে। অতএব সতর্ক থাকুন। ঠিক এইভাবে কাকদ্বীপের বিভিন্ন এলাকা সিল করে দেওয়া হয়েছে, যেখানে পজিটিভ কেস পাওয়া গেছে সেই সব এলাকাগুলিকে সিল করে দেওয়া হয়েছে। আপনারা অতি অবশ্যই কাকদ্বীপ শহরের বিভিন্ন অঞ্চলে যেগুলি চিহ্নিত করা অঞ্চল রয়েছে, কন্টেনমেন্ট জোন হিসাবে যে অঞ্চলগুলিকে ঠিক করা হয়েছে সেই অঞ্চলগুলি এই মুহূর্তে এই পরিস্থিতিতে রয়েছে। অতএব আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে সচেতনতার মধ্যে জড়িয়ে দিন, কোনোভাবেই কোনো জায়গায় জমায়েত করবেন না এবং অতি অবশ্যই যেভাবে সতর্কীকরণ করা রয়েছে সেই দিকগুলো লক্ষ্য রাখবেন। আজকের ঠিক এই সময় থেকে লকডাউনে কাকদ্বীপ। অতি অবশ্যই মনে রাখবেন, শুধুমাত্র ডক্টরস চেম্বার, কিছু মেডিসিন পারপাস দোকান এবং এছাড়াও দুধ আর ডিম ছাড়া কোনো রকম কোনো মার্কেটিং পারপাস কিছু খোলা থাকছে না। শুধুমাত্র পাড়ায় কিছু ভুসিমাল দোকান খোলা থাকবে। এছাড়া 117 নম্বর জাতীয় সড়কে যা যান চলাচল করবে সেটা প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন জমা পড়ার পরে সেটা মঞ্জুর হলে তবেই একমাত্র মানুষ বাইরে বেরোবেন। এছাড়া বিশেষ জরুরি পরিষেবা ছাড়া কেউ কোনোভাবে বাইরে বেরোবেন না, সেই সতর্কীকরণ অতি অবশ্যই মাথায় রাখবেন। এবং আমরা পরপর আপডেট দিতে থাকবো এই লকডাউন নিয়ে কী খবর রয়েছে, আমাদের সঙ্গে থাকুন।